আজকে তাহলে ভিডিওতে তোমাদের দেখাবো দক্ষিণ কলকাতার কুমোরটুলি। বেশ কিছুদিন পর আবার ভিডিও, আর আজকের ভিডিওটার টপিক কি তোমরা অবশ্যই জেনেই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আর মাত্র দু মাস বাকি পুজো, আর এরই মধ্যে আমি গিয়েছিলাম উত্তর কলকাতা কুমোরটুলিতে। তোমাদের 2022-এর কুমোরটুলি ঠাকুরের প্রস্তুতি তোমাদের দেখিয়েছি, কিন্তু আজ আমি আছি দক্ষিণ কলকাতার কুমোরটুলিতে। দক্ষিণ কলকাতার যে প্রতিমাগুলো তৈরি হয়, এই জায়গাটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের একদম সামনে। আর এর ল্যান্ডমার্ক বলতে গেলে গোদরেজ যে ইন্টেরিয়ার আছে, ইন্টেরিয়ারের ঠিক অপোজিট সাইডে হচ্ছে একটা গলি আছে। এই জায়গাটা হচ্ছে, যেটা আমি একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে ঘোষপাড়া বলে, ঘোষপাড়া নামে পরিচিত। আর চলো আজকে তাহলে ভিডিওতে তোমাদের দেখাবো দক্ষিণ কলকাতার কুমোরটুলি। আর আমি পুরো একদম সামনে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাই হচ্ছে কুমোরটুলির প্রতিমা, ওখানে রাখা হয়েছে দক্ষিণ কলকাতার কুমোরটুলির প্রতিমা। আর চলো তাহলে যাওয়া যাক। আর এই প্রতিমাগুলো যে তোমরা দেখছো, এই প্রতিমা শিল্পী হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি আর পার্থ ঘোষ। আর এখানে এসে দেখতে পাচ্ছি বেশ বড় বড় প্রতিমা। তো এখানে দেখতেই পাচ্ছ, মানে যে বড় ঠাকুরগুলো তৈরি হচ্ছে তার পাশাপাশি ছোট ঠাকুরও তৈরি হচ্ছে, কিন্তু ঠাকুরের যে একটা স্টাইল, মহিষাসুরগুলোকে বসানোর যে স্টাইলগুলো বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছি, আলাদা একটা মানে কাজ এখানে দেখতে পাচ্ছি। আর যখন রং হবে তখন তো আরও দারুণ লাগবে এগুলো। এই একটা বড় প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এটা এর হাইট কত আছে ঠাকুরটা? 12.5 ফুট। এই যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি, এটার হাইট হচ্ছে 12.5 ফুট। পর্যন্ত দুর্গা প্রতিমার যে প্রাথমিক যে কাজটা হয়, তো সেই কাজটা এখনও চলছে, এখনও খড়মাদা অবস্থায় মানে প্রতিমা আছে। আর বেশিরভাগ এখানে ঠাকুর দেখছি এক কোট করে মাটি চাপানো হয়ে গেছে, এক লাইন দিয়ে প্রতিমাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে সারি সারি। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানে এইটা পুরোটাই হচ্ছে মানে লাইন দিয়ে ঠাকুর এখানে সাজিয়ে রাখা হয়েছে, মানে কোনো জায়গাটা ফাঁকা নেই, যে এখানে ঠাকুর নেই, তো পা গড়ানোর জায়গা নেই। এখানে প্রতিমা শিল্পী তাহলে নাম কি? সৌম্যজিৎ ব্যানার্জি। আর তাহলে এই ঠাকুরগুলো এখন কি অর্ডার নেওয়া হচ্ছে না অর্ডার স্টপ হয়ে গেছে? এখন অর্ডার স্টপ হয়ে গেছে, এবার দু একটা হয়তো হবে, দু একটা এখনো হবে, তাই তো? জায়গা একটু ক্লিয়ার হলেই হবে। আচ্ছা, এই যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো পুরোপুরি মাটির কাজ কমপ্লিট, মানে এর ওপর রং চাপালেই পুরোপুরি ঠাকুর একদম পুরো কমপ্লিট বলতে গেলে। তো খুব সুন্দর সুন্দর ধরনের প্রতিমা তোমাদের দেখাচ্ছি এখানে। এখানে দেখো প্রতিমা যে তৈরি হয়েছে তার সাথে এখানে অনেক চালও করা হয়েছে, মানে প্রতিমার পেছনে যেগুলো দিয়ে প্রতিমাকে পুরো ঘিরে রাখা হয়, দেখতে আরও সুন্দর লাগে, তো সেইগুলো এখন থেকেই তৈরি হচ্ছে। আমি একটু দেখি যদি ভেতরে একটু যাওয়া যায়, চলো কতটা যাওয়া যায় দেখি। মানে ভেতরে অ্যাকচুয়ালি মানে পা গড়ানোর জায়গা নেই, যা অবস্থা, মানে পুরো ঠাকুর চারিদিকে পুরো ঠাকুরে ঠাকুর বলতে গেলে, মানে সারি সারি ঠাকুর এখানে তৈরি হচ্ছে এই দক্ষিণ কলকাতার কুমোরটুলির এখানে, যেটা হচ্ছে ঘোষপাড়া নামে পরিচিত। তোমাদের আগেই জানিয়েছি এটা হচ্ছে ঘোষপাড়া।
খুব বড় বড় ঠাকুর, এক একটা ঠাকুর মিনিমাম 13 ফুট হাইট মতো এখানে ঠাকুর এখানে আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুর দেখো একটা নিজস্ব স্টাইল দিয়েছে। এই প্রতিমাটাকে দেখো কত সুন্দর লাগছে, ওই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে, পুরোটাই হচ্ছে কিন্তু মাটির সাজ। একদিকে আছে লক্ষ্মী ঠাকুর, একদিকে আছে সরস্বতী ঠাকুর, আর তার নিচে হচ্ছে একদিকে আছে কার্তিক ঠাকুর, একদিকে হচ্ছে গণেশ ঠাকুর। তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি ঠাকুরটা তোমাদের। পুরো এইটা থিম আকারে পুরোটা করা হয়েছে, আর পিছনে চালা আছে, আর যখন পুরোটা কমপ্লিট হবে দেখতে তো খুব দারুণ লাগবে। আপনার পেছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কত ফুট হবে? ওই যে আপনার পেছনে যেটা দেখতে পাচ্ছি এগুলো, এটা মাথা দিয়ে 10 ফুট, 10 ফুট, আর চালি ফালি নিয়ে 14 ফুট, 14 ফুট। তাহলে এই যে এটা যে হয়েছে কুমার পাহাড়, এটা কত বছর হলো? এটা 4 বছর রানিং হচ্ছে। 4 বছর হয়েছে তাই তো? আচ্ছা, মানে এই যে দক্ষিণ কলকাতার মধ্যে এটা সব থেকে বড় বলা যায়? সেই হিসাবে বলতে পারবো না বড় কি ছোট, কিন্তু এটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, মানে আরও এগোবার এ আছে তাই তো? আচ্ছা, এখন বড় তো সেই হিসাবে কাউকে বলা যায় না। হুম হুম, বড় হচ্ছে আমাদের কুমারতুলি। স্বাভাবিক স্বাভাবিক, মানে দুর্গাপুজো মানে মনে সবার মনে কুমারতুলিটা আছে, বড় কুমারতুলি। আর এইটা হচ্ছে নতুন হয়েছে তো, এটা মোটামুটি একটা, কিন্তু নতুন হয়েছে ঠিক কথা, কিন্তু এখানকার যে কাজগুলো আমি দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ কাজ। মানে এত সুন্দর সুন্দর মানে কাজগুলোকে ফুটিয়ে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছি দাদার পেছনে একটা মাটির কাজ আমরা দেখতে পাচ্ছি, তোমাদের আগেও দেখেছি। তো আমি আবারও বলবো, উত্তর কলকাতার কুমোরটুলিতে তোমরা প্রায় যাও, কিন্তু দক্ষিণ কলকাতার কুমোরটুলি এই যে কুমোরপাড়া যে ঠাকুরগুলো তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকেই হয়তো এখানে আসো না, আমি বলবো এখানে এসে প্রতিমাগুলোকে একবার দেখো, মানে দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে মাটির সাজে যে ঠাকুর সেজে উঠবে রং করা অবস্থায়, তো এখন ইনকমপ্লিট এটা, মানে পুরোপুরি রং চাপালেই পুরোপুরি একটা অন্যরকম রূপ নেবে মা। সে খুব ভালো লাগছে এখানে এসে, মানে এত সুন্দর সুন্দর ধরনের মূর্তি ঠাকুরের দেখতে পাচ্ছি। এখানে বড় ঠাকুরও যেমন আছে ঠিক ছোট ঠাকুরও এখানে আছে। তো এই যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো সাবেকিয়ানা টাইপের প্রতিমাটা হবে, এর উপর 1 কোট করে মাটি চাপানো হয়েছে, এরপরেও এখন 2 বার মাটি চাপানো হবে এর উপরে। এটা দেখেই বোঝা যাচ্ছে কোনো বাড়িরই ঠাকুর হবে, এটা সাবেকিয়ানা টাইপের ঠাকুরটা হবে। এই ছিল আজকের ভিডিও, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দক্ষিণ কলকাতার কুমোরটুলিকে তোমাদের দেখালাম, তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন হয় দক্ষিণ কলকাতার প্রতিমাগুলো। নর্থ কলকাতার যে কুমোরটুলি অবশ্যই আমি যাব, আর 2022-এর একটা ভিডিও অলরেডি হয়ে গেছে মানে কুমোরটুলিতে, আবারও যাব। অ্যাকচুয়ালি মনে হয়েছিলো নর্থ কলকাতায় সবসময় যাওয়া হয় কুমোরটুলিতে, কিন্তু দক্ষিণ কলকাতায় একবারও এখনও আসা হয়নি। তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম 2022-এ। তো তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই বোসপুকুর শীতলা মন্দির আসার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু আমি যেভাবে এসেছি সেটা হচ্ছে কালীঘাট যে মেট্রো স্টেশন, কালীঘাট মেট্রো স্টেশন থেকে বাসে করে আমি সময় লাগে 10 থেকে 15 মিনিট, আর এই বোসপুকুর শীতলা মন্দির এখানে নেবে মিনিট 5-এর মতো সময় লাগে। এটা হচ্ছে ঘোষপাড়া নামে পরিচিত এই কুমোরপাড়াটি। আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর চলো তাহলে টাটা।